হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল এবং আপনারা দেখছেন এক্সাম 365 বেঙ্গলি। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে আপনারা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। ডিটেলসও বলবো এখানে কারা কারা আবেদন করতে পারবেন, লাস্ট ডেট, শিক্ষাগত যোগ্যতা, এখানে আবেদন করার শেষ তারিখ, কোথায় আবেদন করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে। বিস্তারিত জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা 8 পাশে, উচ্চ মাধ্যমিক পাশে, মাধ্যমিক পাশে, গ্র্যাজুয়েশন পাশে বিভিন্ন চাকরির আপডেট আমাদের চ্যানেলে দেখেছেন, তাই অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য ভিডিওতে একটা লাইক করে দেবেন। তাহলে কী হবে, পরবর্তীতে আমাদের ভিডিও বানাতে ভালো লাগবে। তো এখানে বন্ধুরা আমরা যে নতুন বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছি, এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এটা কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে, বাট আজকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। তার কারণ কি, অনেকেই আপনারা কমেন্ট করেন যে কমার্স গ্রাজুয়েট যারা আছে তাদের জন্য ভিডিও বানাতে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন wbtdcl.com, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে 22/2/2021 প্রকাশিত হয়েছে এবং এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা। তো নোটিশে কী বলা হচ্ছে, 8 জন কন্ট্রাকচুয়াল অ্যাকাউন্ট্যান্টস নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ভিতরে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হচ্ছে, এডুকেশনস বলা হচ্ছে, কমার্স গ্রাজুয়েট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন, এবং তার সঙ্গে ট্যালি, যে ট্যালি ERP 9 যেটা সফটওয়্যার, তার উপরে কিন্তু দক্ষতা থাকতে হচ্ছে। আর 2 নম্বরে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স, মিনিমাম 1 বছরের গভর্নমেন্ট অথবা প্রাইভেট সেক্টরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আর এজ বলা হচ্ছে আপ টু 37, অর্থাৎ 37 বছরের কম, এখানে যেটা বলা হচ্ছে, বলা হচ্ছে জেনারেলদের জন্য। আর SC ST OBCদের জন্য 42 বছরের কম বয়স হতে হবে। 1/1/2021 হিসেবে বয়সের হিসাবটা করবেন এবং আবেদন করতে হবে অফলাইনে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন 10/3/2021 মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে লোকেশনসটা এখানে বলা হয়েছে সল্টলেক কলকাতা, অর্থাৎ কলকাতার আশেপাশে যারা আছেন তারা এখানে আবেদন করতে পারেন। যদি আপনার এডুকেশনস কোয়ালিফিকেশনস এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করে দিন। এবং এখানে 10/3/2021 বলা হয়েছে, তাই আপনারা নিজেরা গিয়েও কিন্তু পৌঁছাতে পারেন অফিসে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনস ফর্ম, একটা অ্যাপ্লিকেশনস ফর্ম বানাবেন যেখানে আপনার নাম, আপনার বাবার নাম, কন্ট্যাক্ট ডিটেলস, এডুকেশনস কোয়ালিফিকেশনস, এক্সপিরিয়েন্স, আপনার এজ, সমস্ত ডিটেলসে লিখবেন এবং একটা এনভলপ কিনবেন। সেই এনভলপের উপরে লিখে দেবেন অ্যাপ্লিকেশনস ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্ট্যান্ট, এরকমভাবে লিখে দেবেন। লেখার পরে আপনারা কিন্তু একটা 1 পাসপোর্ট সাইজ কালার ফটো দেবেন, অ্যাড্রেস প্রুফ দেবেন, কন্ট্যাক্ট নম্বর দেবেন এবং প্রুফ অফ এজ, কোয়ালিফিকেশনস এবং এক্সপিরিয়েন্স, এগুলো নিজের একটা সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবেন কোথায়। এখানে দেখতে পাচ্ছেন অফিস অফ ম্যানেজিং ডিরেক্টর WBTDCL লিমিটেড, তার এখানে দেখতে পাচ্ছেন উদয়াচল ট্যুরিস্ট লজ, ব্লক DG, Sector 2, সল্টলেক কলকাতা 700091। এখানে আপনাকে 10/3/2021 আগে পাঠাতে হবে। তো আপনারা যারা যারা মাধ্যমিক পাশে, উচ্চ মাধ্যমিক পাশে, শুধুমাত্র মাধ্যমিক পাশে, তারপরে কোনো রকম অভিজ্ঞতা ছাড়া গ্র্যাজুয়েশনস পাশে যে সমস্ত চাকরিগুলো আছে তার আপডেট পেতে চান, অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আমরা পরবর্তীতে আরও সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো এবং আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, ওখানে বিভিন্ন ছোটো বড়ো আপডেটগুলো আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করি। সকলে ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই। বন্ধুরা অল্প একটু সময় চেয়ে নেব, আপনারা অনেকেই আছেন সরকারি চাকরির প্রস্তুতি নিজের বাড়িতে বসে নিতে চান, অনলাইনে নিতে চান, তাদের জন্য আছে আনএকাডেমি। আনএকাডেমি আপনাদের জন্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি দেওয়ার জন্য, গাইড করার জন্য বিভিন্ন ব্যাচ শুরু করছে, যেরকম অদম্য, এই স্পেশাল ব্যাচ অন ম্যাথস রিজুইনিং ইংলিশ ফর ম্যাট্রিক লেভেল এক্সামিনেশনস 9 মার্চ থেকে শুরু হবে। এখানে এক্সপার্ট টিচাররা আপনাদেরকে গাইড করবে। আগমন, 1 বছরের ফাউন্ডেশনস কোর্স 2022 WBCS যারা দেবেন তাদের জন্য প্রিলিমসের কথা মাথায় রেখে ব্যাচ 2 শুরু হচ্ছে 11 মার্চ থেকে। আরম্ভ, এলিমেন্টারি কোর্স অন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির ওপরে প্র্যাকটিস সেশন হবে 12 মার্চ থেকে এবং সমস্ত কোর্সগুলো করতে পারবেন, শুধুমাত্র WBPSC প্লাস সাবস্ক্রিপশন নিতে হবে। আপনারা জানেন আনএকাডেমিতে ফ্রিতেও ক্লাস করানো হয় এবং টাকা দিয়েও ক্লাস করানো হয়। ফ্রিতে করলে আপনারা লিমিটেড সিলেবাস পাবেন, লিমিটেড প্র্যাকটিস সেট পাবেন, লিমিটেড PDF নোটস পাবেন, ডাউট ক্লিয়ারিং পাবেন না। কিন্তু প্লাস সাবস্ক্রিপশন, যখনই আপনারা টাকা দিয়ে এক্সাম 365 কোডটা ইউজ করে কোর্স কিনে পড়াশুনো করবেন, তখন আপনারা কমপ্লিট সিলেবাসের পড়াশুনো করতে পারবেন, প্র্যাকটিস সেট পেয়ে যাবেন, আনলিমিটেড PDF পেয়ে যাবেন, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন পেয়ে যাবেন টপ এডুকেটরসের থেকে। এবং আপনারা এখানে কিন্তু রেগুলার ডাউট ক্লিয়ারিং তো পাচ্ছেনই, উইকলি মক টেস্ট পাচ্ছেন, ফ্রি টেস্ট সিরিজ পাচ্ছেন এবং যে কোনো চাকরির পরীক্ষার জন্য যা যা দরকার সিলেবাস ওয়াইজ পড়ানো হবে। WBPSC-র একটা কোর্স নিলেই পশ্চিমবঙ্গের যত রকম এক্সাম আছে সমস্ত এক্সামের যেই ব্যাচগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। কোর্স কেনার সময় মনে রাখবেন এক্সাম 365 কোডটা ইউজ করবেন, তাহলে আপনারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন 10%।